গল্পের নাটকীয়তার তাগিদে আমাদেরকে গল্পের কিছু জায়গা পরিবর্তন করতে হয়েছে, তাই লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয় এবং সকল দর্শকদের কাছে আমরা ক্ষমা প্রার্থনীয়। রাধারানী নামে এক বালিকা মাহেশে রথ দেখতে গিয়াছিল। বালিকার বয়স একাদশ পরিপূর্ণ হয় নাই, তাহাদিগদের অবস্থা পূর্বে ভালো ছিল, বড় মানুষের মেয়ে, কিন্তু তাহার পিতা নাই। তাহার মাতার সঙ্গে একজন গাতির একটি মোকদ্দমা হয়, সর্বস্ব লইয়া মোকদ্দমা। মোকদ্দমাটি বিধবা হাইকোর্টে হারিল। সে হারিবা মাত্র ডিক্রিদার গাঁতি ডিক্রি জারি করিয়া ভদ্রাসন হইতে উহাদিগকে বাহির করিয়া দিল। প্রায় 10 লক্ষ টাকার সম্পত্তি ডিক্রিদার সকলে লইল। রাধারানীর মাতা অলঙ্কারাদি বিক্রয় করিয়া প্রিভি কাউন্সিলে একটি আপিল করিল, কিন্তু আর আহারের সংস্থান হইল না। বিধবা তার মেয়ের সাথে একটি কুটিরে আশ্রয় লইয়া কোনোরকম শারীরিক পরিশ্রমে দিনপাত করিতে লাগিল। রাধারানীর বিবাহ দিতে পারিল না, কিন্তু দুর্ভাগ্যক্রমে রথের পূর্বে রাধারানীর মা ঘোরতর পীড়িতা হইল। যে কায়িক পরিশ্রমে দিনপাত হইত তাহা বন্ধ হইল, সুতরাং আহার আর চলে না। মাতা রুগ্না, এজন্য কাজে কাজেই তাহার উপবাস, রাধারানীর জুটিল না বলিয়া উপবাস। রথের দিন তাহার মা একটু বিশেষ হইল, পথ্যের প্রয়োজন হইল, কিন্তু পথ্য কোথা, কী দিবে? রাধারানী কাঁদিতে কাঁদিতে কতগুলি বনফুল তুলিয়া তাহার মালা গাঁথিল। মনে করিল, এই মালা রথের হাটে বিক্রয় করিয়া দু একটি পয়সা পাইব, তাহাতেই মার পথ্য হইবে। কিন্তু রথের টান অর্ধেক হইতে না হইতেই বড় বৃষ্টি আরম্ভ হইল। বৃষ্টি দেখিয়া লোকাসন ভাঙিয়া গেল, মালা কেহ কিনিল না। রাধারানী মনে করিল, আমি একটু না হয় ভিজলাম, বৃষ্টি থামলেই আবার লোক জমিবে। কিন্তু বৃষ্টি আর থামিল না, লোক আর জমিল না। সন্ধ্যা হইল, রাত্রি হইল, বড় অন্ধকার হইল। অগত্যা রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল। অন্ধকার, পথ কর্দমময়, পিচ্ছিল, কিছুই দেখা যায় না। তাহাতে মুষলধারে শ্রাবণের ধারা বর্ষিতেছিল। মাতার অন্নাভাব মনে করিয়া ততপক্ষেও রাধারানীর চক্ষু বাড়ি বর্ষণ করিতেছিল। তথাপি রাধারানী সেই এক পয়সার বনফুলের মালা বুকে করিয়া রাখিয়াছে, ফেলে নাই। এমতো সময় অন্ধকারে আকস্মাৎ কে আসিয়া রাধারানীর ঘাড়ের উপর পড়িল। যে ঘাড়ের উপর আসিয়া পড়িয়াছিল সে বলিল, পুরুষ মানুষের গলা, কিন্তু কণ্ঠস্বর শুনিয়া রাধারানীর রোদন বন্ধ হইল। রাধারানীর চেনা লোক নহে, কিন্তু বড় দয়ালু লোকের কথা রাধারানীর ক্ষুদ্র বুদ্ধিটুকুতে ইহা বুঝিতে পারিল। রাধারানী রোদন বন্ধ করিয়া কহিল, এইরূপ সে ব্যক্তি রাধারানীকে লইয়া চলিল। অন্ধকারে সে রাধারানীর বয়স অনুমান করিতে পারে নাই, কিন্তু কথার স্বরে বুঝিয়াছিল যে রাধারানী বড় বালিকা। এখন রাধারানী তাহার হাত ধরায় হস্তস্পর্শে জানিল রাধারানী বড় বালিকা। তখন সে জিজ্ঞাসা করিল যে, তোমার বয়স কত? 10-11 বছর। তোমার নাম কি? রাধারানী। রাধারানী, তুমি ছেলে মানুষ, একলা রথ দেখতে গিয়েছিলে কেন? তখন সে কথায় কথায় মিষ্ট মিষ্ট কথাগুলি বলিয়া সেই এক পয়সার বনফুলের মালার সকল কথাই বাহির করিয়া লইল। শুনিল যে মাতার পথ্যের জন্য বালিকা এই মালা গাঁথিয়া রথহাটে বেচিতে গিয়াছিল, রথ দেখিতে যায় নাই, সে মালাও বিক্রয় হয় নাই। তখন সে বলিল, আমি এক ছড়া মালা খুঁজিতেছি, আমাদের বাড়িতে ঠাকুর আছেন, তাহাকে পরাই, রথের হাত শীঘ্র ভাঙিয়া গেল। গিয়া রাধারানী বলিল, তুমি ঘরে এসে দাঁড়াও, আমি আলো দিলে দেখি টাকা কি পয়সা। আমি বাইরে দাঁড়িয়ে আছি, তুমি আগে ভিজা কাপড় ছাড়ো, তারপর প্রদীপ জ্বালিও। আমার আর কাপড় নাই, একখানাই ছিল, তাহা ধুইয়া দিয়েছি, তা আমি ভিজা কাপড়ে সর্বদা থাকি, আমার ব্যামো হয় না। আর চুলটা একটু নিংড়ে নেব, তুমি একটু দাঁড়াও, আমি প্রদীপ জ্বেলে দেখি। আচ্ছা। ঘরে তৈল ছিল না,
সুতরাং চালের খড় পাড়িয়া চকমকি ঠুকাইয়া আগুন জ্বালিতে হইল। আগুন জ্বালিতে কাজে কাজেই একটু বিলম্ব হইল। আলো জ্বালিয়া রাধারানী দেখিল টাকা বটে, পয়সা নহে। তখন রাধারানী বাহিরে আসিয়া তল্লাশ করিয়া দেখিল যে টাকা দিয়াছে সে নাই। রাধারানী তখন বিষণ্ণ বদনে সকল কথা তাহার মাকে বলিয়া মুখপানে চাহিয়া রইল। সকাতরে বলিল, মা এখন কি হবে? কি হবে বাছা, সে কি আর না জেনে আমাদের টাকা দিয়াছে? সে দাতা, সে আমাদের দুঃখ শুনিয়া টাকা দিয়াছে, আমরা গ্রহণ করি। তাহারা এইরূপ কথাবার্তা কহিতেছিল, এমতো সময় কে আসিয়া তাহাদের কুটিরে আগর ঠেলিয়া বড় সুরগোল উপস্থিত করিল। রাধারানী দ্বার খুলিয়া দিল, মনে করিল যে সেই তিনিই বুঝি আবার ফিরিয়া আসিয়াছেন। পোড়া কপাল, তিনি কেন? পোড়া মুখ কাপড়ে মিনসে। রাধারানীর মার কুটির বাজারের অনতি দূরে, তাহাদের কুটিরের নিকটেই পদ্মলোচন সাহার কাপড়ের দোকান। পদ্মলোচন খোদ, পোড়া মুখ কাপড়ে মিনসে। একজোড়া নতুন কুঞ্জিদারি শান্তিপুর কাপড় হাতে করিয়া আনিয়াছিল, এখন দ্বার খোলা পাইয়া তাহা রাধারানীকে দিল। বলিল, রাধারানীর এই কাপড়। ও মা, আমার কিসের কাপড়? কেন, এই যে বাবু এখনই আমাকে নগদ দাম দিয়া বলিয়া গেল, এই কাপড় এখনই ওই রাধারানীকে দিয়া আসো। ও মা, সেই গো সেই, তিনি কাপড় পাঠিয়ে দিয়েছেন। হ্যাঁগা পদ্মলোচন, তুমি কি সেই বাবুটিকে চেনো? তোমরা চেনো না? না, আমি বলি তোমাদের কুটুম্ব, আমি চিনি না। যাহা হোক, পদ্মলোচন 4 টাকার কাপড় 8.25 টাকা আনায় বিক্রয় করিয়াছিলেন। আর অধিক কথা কহিবার প্রয়োজন নাই বিবেচনা করিয়া প্রসন্ন মনে দোকানে ফিরিয়া গেলেন। এদিকে রাধারানী প্রাপ্ত টাকা ভাঙাইয়া মায়ের পথ্যের উদ্যোগের জন্য বাজারে গেল। বাজার করিয়া তৈল আনিয়া প্রদীপ জ্বালিল, মার জন্য যৎকিঞ্ছত রন্ধন করিল, স্থান পরিষ্কার করিয়া মাকে অন্ন দিবে এই অভিপ্রায়ে ঘর ঝাঁটাইতে লাগিল। ঝাঁটাইতে ঝাঁটাইতে একখানা কাগজ কুড়াইয়া পাইল, হাতে করিয়া তুলিল। তাহারও নাম লেখা আছে, পাছে লোকে চোরাইয়া নোট বলে সেই জন্য। তাহার নাম রুক্মিণী কুমার রায়। পরদিন মাতায় কন্যায় রুক্মিণী কুমার রায়ের অনেক সন্ধান করিল, কিন্তু শ্রীরামপুরে বা নিকটবর্তী কোনো স্থানে রুক্মিণী কুমার রায় কেহ আছে এমতো কোনো সন্ধান পাইল না। নোটখানি তাহারা ভাঙাইল না, তুলিয়া রাখিল। তাহারা দরিদ্র কিন্তু লোভী নয়।